আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো ট্যাগ কোশ্চিন পার্ট টোয়েন্টি টুয়ে তোমাদের স্বাগত জানাই আজকের পাঠে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ট্যাগ কোশ্চিন করার সময় অনেক ক্ষেত্রে ভুল করো হাবোধক হলে না আবোধক করো না বোধক হলে হা করো কিন্তু ট্যাগ কোশ্চিন করার ক্ষেত্রে কিছু শব্দ আছে যে শব্দগুলো নেগেটিভ অর্থ বহন করে যা তোমরা হয়তো অনেকেই জানো না আজকের পাঠে আমি মূলত নেগেটিভ যে শব্দার্থগুলো আছে সেই শব্দার্থগুলো নিয়েই আলোচনা করব প্রথমেই তোমরা দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছ অনলি টু ডেজ আর লেফট শুধুমাত্র বা আর মাত্র দুদিন বাকি আছে এখানে কি শব্দ আছে অনলি এই শব্দটি নেগেটিভ অর্থ প্রকাশ করে এখানে ভাব কি আছে আর তাহলে আর সাবজেক্ট কি টু ডেজ প্লুরাল যেহেতু প্লুরাল সেহেতু সাবজেক্ট কি দে এখানে ভার কি আর তাহলে কি আরেন্ট দে করব নাকি অনলি আছে যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ অর্থ প্রকাশ করছে তাহলে আমরা ট্যাগ কোশ্চিন কী করবো আর দে আশা করি তোমরা বুঝতে পেরেছ দ্বিতীয় নাম্বারেও দেখো অনলি যুক্ত সেন্টেন্স হি হ্যাজ অনলি টু পেন্স সাবজেক্ট কি আছে হি অনলি হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করছে এবং ভার্ব কি আছে হ্যাজ তাহলে আমরা কি করব হ্যাজেন্ট হি নাকি হ্যাজ হি যেহেতু অনলি আছে নেগেটিভ অর্থ প্রকাশ করছে তাহলে আমরা ট্যাগ করব হ্যাজ হি আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই সেন্টেন্স থেকে আমরা কি শিখলাম অনলি শব্দটি নেগেটিভ আমরা আজকের পার্ট থেকে যে 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 নেগেটিভ শব্দগুলো পাবো সে শব্দগুলো একটু নোট ডাউন করে নিব এখন আমি অন্য একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে আরও তিনটি সেন্টেন্স দেখতে পাচ্ছ প্রথম সেন্টেন্সে দেওয়া আছে নেই দার অফ দেম অর্থাৎ দেম মানে দে নে দার অফ দেম দেবোধক কমপ্লেন্ট হচ্ছে ভাব ফর্ম তাহলে ডিডেন্ট দে নাকি ডিড দে যেহেতু দে নে যার আছে সাবজেক্টের নেগেটিভ তাহলে আমরা ডিডেন্ট দে করবো না কী করবো ডিড দে নাম্বারে দেখো নান বিলিভস এলায়ার বিলিভস থেকে আমরা কী করবো ডাজেন্ট বিলিভস থেকে ডাজেন্ট নান থেকে দে দে যদি হয় তাহলে কি আমরা ডাজেন্ট করব নাকি ডন্ট করব। অবশ্যই ডন্ট দে করব। এখন একটি বিষয় যেহেতু নান নেগেটিভ তাহলে ডন্ট দে লিখবো নাকি ডু দে বলো তো অবশ্যই ডু দে তাহলে প্রথম প্রশ্নটি আউট তাহলে ট্যাগ কোশ্চিন কি দাঁড়ালো ডু দে তিন নাম্বারে দেখো নান ক্যান ক্যান থাকলে আমরা কী দিব কান্ট নান থাকলে দে কিন্তু যেহেতু নান না বোধক হোক সেহেতু আমরা কান্ট দে না করে আমরা কি দিব ক্যান দে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমি আরও নতুন একটি প্রশ্ন করব তার পূর্বে আমি নোট ডাউন করে নিই যে নেগেটিভ শব্দগুলো কি কি তাহলে এখানে আমরা দ্বিতীয় নম্বরে কী দিব নেইদর নেই দর নান তিন নম্বরে না আমরা তিনটি নেগেটিভ শব্দ এখন পর্যন্ত শিখেছি এখন আমি অন্য একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে আরও চারটি সেন্টেন্স দেখতে পাচ্ছ প্রথম সেন্টেন্সে দেওয়া আছে আই নিও লিটিল অ্যাবাউট হিম আমি তার ব্যাপারে খুব কমই জানতাম তাহলে এখানে ডিডেন্ট কেন হবে নিউ যেহেতু আছে ন থেকে নিউ পাস্ট ফর্ম তাহলে আমরা কি দিব ডিডেন্ট ডিডেন্ট সাবজেক্ট কি আছে আই ডিডেন্ট আই কিন্তু এখানে লিটিল শব্দটি হচ্ছে নেগেটিভ অর্থ বহন করে তাহলে আমরা ট্যাগ কোশ্চেন কি করতে পারি ডিড নট আই না করে আমরা কী লিখব ডিড আই দ্বিতীয় নাম্বারে দেখো আই নো নাথিং অ্যাবাউট দিস নো প্রেজেন্ট ফর্ম তাহলে আমরা কী করবো ডন্ট সাবজেক্ট হচ্ছে আই ডন্ট আই কিন্তু নাথিং হচ্ছে নেগেটিভ শব্দ তাহলে আমরা ডন্ট আই না করে কি লিখব ডু আই তিন নাম্বারে দেখো নাথিং নাথিং ক্যান ক্যান থেকে আমরা ক্য নট যেহেতু ক্যান নট লিখতে পারি না আমরা কী লিখব কান্ট কিন্তু নাথিং হচ্ছে নেগেটিভ শব্দ তাহলে কান নাথিংয়ের সাবজেক্ট হচ্ছে ইট তাহলে আমরা কান্ট ইট না করে কী করবো ক্যান ইট চার নম্বরে দেখো নাথিং ইজ ইজ থেকে কি ইজেন্ট কিন্তু নাথিং ইট সাবজেক্টটি নেগেটিভ অর্থ বহন করে তাহলে আমরা কী লিখবো ইজেন্ট ইট না করে ইজিট আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এই চারটি সেন্টেন্স থেকে আমরা নেগেটিভ কী শিখলাম প্রথমে শিখলাম চার নম্বরে কী দিই লিটিল লিটিল অর্থ হচ্ছে খুব অল্প পরিমাণ তারপরে কী শিখলাম নাথিং সরি নাথিং বানান এখানে আমি ভুল করেছি সরি ফর মিস্টেক নাথিং পাঁচ নম্বরে নাথিং এনো টিয়া চাই এনজি নাথিং এখান থেকেও নাথিং এখান থেকেও নাথিং তাহলে আমরা এখন পর্যন্ত পাঁচটি নেগেটিভ ওয়ার্ড বা শব্দ শিখেছি এখন আমি নতুন অন্য একটি শব্দ নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি আরও খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা এখানে দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছ প্রথমটি হচ্ছে নেভার টেল লাই কখনও মিথ্যে বলো না দ্বিতীয় নম্বরে দেওয়া আছে ডন টেবি লাই মিথ্যা বা মিথ্যে বলো না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ট্যাগ কোশ্চিনে আমি ট্যাগ কোশ্চিন অফ ইম্পারেটিভ সেন্টেন্স আলোচনা করেছিলাম যে সেন্টেন্স যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় এবং ইম্পারেটিভ সেন্টেন্স হাবোধক যদি হয় তাহলে আমরা নাবোধকে করব উইল নট না করে ওন নট সাবজেক্ট হচ্ছে ইউ আর যদি নাবোধক হয় ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে আমরা হাবোধক করব। করবো উইল ইউ এখন একটু প্রশ্ন করতে পারো যে স্যার এখানে ডন্ট গো আছে ডু কেন হলো না এখানে গো আছে ডন্ট কেন হলো না যেহেতু একটি প্রেজেন্ট টেন্স প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্সের আলামত হচ্ছে প্রথমেই ভার প্রথমেই ভার অথবা ডু নট প্লাস ভাব এই শব্দগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের আলামত এখন আরও একটি প্রশ্ন করতে পারো যে ইম্পারিটিভ সেন্টেন্সে উইল উইল নট বা ও নট কেন হয় আসলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্রিয়াটি বাস্তবায়ন হয় ফিউচারে যেমন আমি যদি তোমাকে বলি ভাত খাও তুমি কি খাওয়া শুরু করেছো না শুরু করো তুমি শুরু করবে স্কুল যাও তুমি কি অলরেডি চলে গেছো না যাওনি তুমি যাবে এই জন্য ফিউচার সেন্টেন্সের ট্যাগ কোশ্চিন সবসময় সরি ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চিন হয় সবসময় ফিউচার টেন্সে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে হা থেকে না না থেকে হাঁ এখানে দেখো নেভার টেল এলাই কখনো মিথ্যে বলো না তাহলে এটি কি ইম্পার্টিভ সেন্টেন্স নেগেটিভ তাহলে আমরা কি করব উইল সাবজেক্ট হচ্ছে ইউ উইল ইউ দ্বিতীয় বাক্যটি দেখো ডন টেল এলাই এটিও নেগেটিভ তাহলে আমরা কি করব উইল ইউ আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এখান থেকে আমরা নেগেটিভ শব্দ কি পেয়েছি নেভার আর তারপরে কি পেয়েছি ডন্ট ডাজেন্ট ডিডেন্ট এখান থেকে আমরা নিয়ে নিতে পারি ডন্ট ডাজেন্ট ডিডেন্ট যেহেতু এই শব্দগুলো সবসময় নেগেটিভ এখন আমি আরও নতুন কোনো শব্দ নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে নতুন আরও পাঁচটি সেন্টেন্স দেখতে পাচ্ছ এবং এই পাঁচটি সেন্টেন্স একটু খেয়াল করে দেখো খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষায় প্রায় এসে থাকে প্রথম প্রশ্নটি দেওয়া আছে সি হার্ডলি কামস হেয়ার এখানে ভার্ব কি কামস তা সাবজেক্ট কি সি তাহলে আমরা কি করব ডাজেন্ট ডাজেন্ট সি কিন্তু এখানে হার্ডলি দেওয়া আছে হার্ডলি নেগেটিভ অর্থ প্রকাশ করে তাহলে আমরা কি দিব ডাজেন্ট সি নাকি ডাজ সি অবশ্যই ডাজ সি দ্বিতীয় নম্বরে দেখো সি হার্ডলি স্পোক স্পিক থেকে স্পোক তাহলে আমরা স্পোক থেকে কি দিব ডিডেন্ট সাবজেক্ট হচ্ছে সি ডিডেন্ট সি কিন্তু এখানে হার্ডলি নেগেটিভ অর্থ প্রকাশ করে সে খুব কম সময়। সে কমই কথা বলতো নেগেটিভ হার্ডলি তাহলে স্পিক থেকে স্পোক স্পোক হচ্ছে ডিডেন্ট ফার্স্ট ফর্ম তাহলে হার্ডলি নেগেটিভ থাকার কারণে আমরা ডিডেন্ট সি না করে কী করবো ডিড সি লিখব তিন নাম্বারে দেখো ইউ কান্ট হার্ডলি ফাইন্ড তাহলে কান আছে আমরা কী দেবো কান ক্যান নট কিন্তু হার্ডলি নেগেটিভ তাহলে কী দেবো ক্যান ইউ সাবজেক্ট কী আছে ইউ ক্যান ইউ চার নাম্বারে দেখো হি রিয়ালি কামস কামস থেকে কী দিব সাবজেক্ট যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ডাজেন্ট হি কিন্তু রিয়ারলি হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করে তাহলে আমরা কী দিব ডাজেন্ট হি না হি ডাজি হি পাঁচ নাম্বারে দেখো বার্কিং ডগ ঘেউ ঘেউ করা কুকুর ছেলেও না মেয়েও না সিঙ্গুলার তাহলে সাবজেক্ট কি হবে ইট এখন আসো বাইটস যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার এই জন্য বাইটস হয়েছে তাহলে আমরা ট্যাগ কোশ্চিন কী করবো ডাজেন্ট ইট কিন্তু সেল্ডম হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করে তাহলে আমরা ট্যাক কোশ্চিন করব। ডাজেন্ট ইট না লিখে ডাজ ইট ডাজ ইট আশা করি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা বলো তো এই পাঁচটি সেন্টেন্স থেকে আমরা নেগেটিভ শব্দ কি কি শিখেছি এখানে যে শব্দগুলো উঠিয়েছি এখানে এটে যাবে আচ্ছা দেখা যাক তাহলে আমরা কি কি নিয়ে আসবো আট নাম্বারে হার্ডলি তারপরে কি শিখলাম হার্ডলি 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 রেয়ারলি নয় নাম্বারে রেয়ারলি রেয়ারলি আর কি শিখলাম সেলডোম সেলডম হচ্ছে দশ নম্বরে সেলডম তোমরা এই শব্দগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও আর যদি কোনো প্রশ্ন বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ইনশাল্লাহ মাস্ট ট্রাই টু আনসার ইয়র প্রবলেম এখন আমি আরও নতুন কোনো সেন্টেন্স নিয়ে আলোচনা করবো প্রিয় বন্ধুরা আমরা আজকের পাঠের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজকের পাঠে একটি শব্দ আলোচনা করেই শেষ করব। তোমরা এখানে পাঁচটি সেন্টেন্স দেখতে পাচ্ছ প্রথম সেন্টেন্স হচ্ছে নোবডি দিয়ে দ্বিতীয়টি নোবাডি 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 অর্থাৎ আজকের পাঠের শেষ টপিক হচ্ছে নোবডি নোবাডি তোমরা জানো কেউ নয় অর্থাৎ এভরিবডি শব্দটির নাবোদক হচ্ছে নোবাডি এভরিবাডি মানে সকলেই নোবডি মানে কেউ নয় এবং এই নোবডি সাবজেক্টের মেন সাবজেক্ট হচ্ছে দে এখন একটি বিষয় সেটি হচ্ছে এই নোবডি আমরা বেশ কয়েক ধরনের পেয়ে থাকি টেন্সের আলোকে যেমন ধরো নোবাডি ফন্ড মি মি পাস্ট ফর্ম তাহলে কি দিব আমরা ডিড ফর্ম যেহেতু ফোন থেকে ফ্ড মি ডিডেন্ট দে নাকি ডিড দে অবশ্যই ডিট দে দ্বিতীয় নাম্বারে দেখো নোবাডি গোজ গোজ থেকে কি করব আমরা ডাজেন্ট নোবাডি হচ্ছে দে দে যেহেতু নেগেটিভ তাহলে কি আমরা ডাজেন্ট দে লিখবো নাকি ডাজ দে কিন্তু দে যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া ডাজ হয় না তাহলে আমরা এখানে ট্যাকোসিন কী করবো দে তোমরা কিন্তু এই স্থানেই ভুল করো গোজ দেখে ডাজেন করো নোবাডি দেখে দে করো মানে ডা ডু দে না লিখে ডাজ দে করো তোমরা এ বিষয়ে একটু সতর্ক হও তিন নম্বরে দেখো নোবাডি নজ একই অবস্থা তাহলে আমরা কী লিখব ডাজ দে নাকি ডু দে ডু দে চার নম্বরে দেখো নোবাডি ডিড এক নম্বরের মতো পাস্ট ফর্ম ডিড থেকে ডিডিট দে না করে যেহেতু দে নোবাডি না বোধ হোক তাহলে আমরা কী লিখব ডিড দে ডিড দে পাঁচ নম্বর শেষ সেন্টেন্সটি দেখো নোবাডি ক্যান অ্যাভয়েড ডেথ কেউ মৃত্যুকে অ্যাভয়েড করতে পারে না এড়িয়ে চলতে পারে না ক্যান থেকে ক্যান নট দে না লিখে কী লিখবো ক্যান দে ক্যান আশা করি তোমরা তাহলে আমরা আর আরও একটি শব্দ নিয়ে নিই নো বডি নো বডি এখন পর্যন্ত আমরা এগারোটি শব্দ শিখলাম যে শব্দগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করতে চাচ্ছি পরিশেষে বলতে চাই আমার ভিডিওগুলো বা আমার ভিডিওটি তোমাদের যদি সামান্যতম উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আজ যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী পাঠে নতুন কোনো প্রশ্ন নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ